দশম শ্রেণী স্বদেশ পরিচয় ও পরিবেশ জীবন মুখোপাধ্যায় এই বইটার দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এর নেক্সট পার্টের জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর আজকে করব সত্য না মিথ্যা নির্ণয় করো দুয়ের আগের উত্তরগুলো হয়ে গেছিল আগের পার্টে প্রথম প্রশ্ন শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন দেখে নেব এটা সত্য না মিথ্যা পেজ নম্বর সাঁত্রিশ খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন নব ভারতের মিশন কে করেছে স্বামী বিবেকানন্দ তাহলে এটা হবে মিথ্যা নেক্সট কলকাতা বিশ্ববিদ্যালয় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে স্থাপন করেন পেজ নম্বর সাতাশ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয়ের আইন বলে কলকাতা বোম্বাই মাদ্রাজ এই তিনটি প্রেসিডেন্সি শহরে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তাহলে কথা হবে আঠারোশো সাতান্ন তাহলে এটা হবে মিথ্যা নেক্সট হুতুম পেচার নকশা লিখেছিলেন কালীপ্রসন্ন সিংহ পেজ নম্বর উনিশ কালীপ্রসন্ন সিংহ হুতুম পাচার নকশা তাহলে এটা হবে সত্য নেক্সট বিবেকানন্দের দর্শনের অন্যতম বক্তব্য ছিল নব্য বেদান্তবাদ পেজ নম্বর আটত্রিশ নব্য বেদান্ত এটা ছিল বিবেকানন্দের দর্শনের অন্যতম বক্তব্য তাহলে এটাও হবে সত্য হরিশ্চন্দ্রের ছদ্মনাম ছিল হুতুম পেঁচা পেজ নম্বর উনিশ কালীপুষণের ছদ্মনাম ছিল হুতুম পেঁচা তাহলে এটা হবে মিথ্যা নেক্সট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীল চাষিদের পক্ষে ছিলেন পেজ নম্বর আঠেরো হরিশ্চন্দ্র নীল চাষিদের সমর্থনে এগিয়ে আসেন তাহলে এটা হবে সত্য নেক্সট টমাস ব্যাবিংটন মেকলে প্রাচ্য বিদ্যার সমর্থক নম্বর একুশ টমাস ব্যাবিংটন মেকলে প্রাচ্য বিদ্যার চর্চায় ভারতের পক্ষে মঙ্গলজনক এটা বলেছিলেন তাহলে এটা হবে মিথ্যা প্রাচ্য অর্থাৎ আমাদের এদেশীয় শিক্ষা সংস্কৃত বেদান্ত এগুলো আর পাশ্চাত্য ইংরেজি শিক্ষা বিদেশের তাহলে এটা মিথ্যা এখানে প্রাচ্য লেখা আছে নেক্সট আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় পেজ নম্বর তেইশ কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ তাহলে এটা হবে সত্য নেক্সট ডিরোজিওর আন্দোলন নববঙ্গ আন্দোলন নামে পরিচিত ছিল পেজ নম্বর একত্রিশ লুই ভিভিয়ান ডিরোজিওর আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত তাহলে এটা হবে সত্য নেক্সট আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় পেজ নম্বর পঁয়ত্রিশ আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে পনেরোই মে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র তাহলে এটা আঠারোশো সত্তর আছে মিথ্যা নেক্সট বিবৃতি প্রথম প্রশ্ন উনিশ শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত কারণ পেজ নম্বর চল্লিশ গঙ্গা নবজাগরণের স্রষ্টরা ছিলেন সামন্ত জমিদার ও ইংরেজ সৃষ্ট শিক্ষিত ভদ্রলোক পেজ নম্বর উনচল্লিশে লেখা আছে মূলত হিন্দু সমাজ বিশেষ করে উচ্চ বর্ণের মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাহলে এটা অ্যান্সার হবে কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেই সীমিত ছিল ব্যাখ্যা তিন নেক্সট আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাশ করেন পেজ নম্বর উনতিরিশ আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সরকার বিখ্যাত তিন আইন পাশ করেন এবং তার দ্বারা বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ হয় এবং বিবাহ ও অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয় তাহলে এটা হবে ব্যাখ্যা তিন নেক্সট প্রশ্ন এই রামমোহন রায় লর্ড আমহাস্টকে চিঠি লিখেছিলেন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে কারণ পেজ নম্বর চব্বিশ এই পত্রে যে রামমোহন রায় গভর্নর জেনারেল লর্ড রামহাস্কে একটি পত্রে লিখেন এই পত্রে তিনি সংস্কৃত শিক্ষার অসারতা প্রমাণ করে ভারতে আধুনিক বৈজ্ঞানিক ও ইংরেজি শিক্ষা প্রবর্তনের দাবি জানান তাহলে এটা হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে ব্যাখ্যা দুই নেক্সট বিবৃতি হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ দের বাংলা ভাষা শেখাবার জন্য কারণ এদেশে বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল এটা হবে ব্যাখ্যা তিন নেক্সট প্রশ্ন সহমরণ প্রথা কি উত্তর পেজ নম্বর তিরিশ মৃত স্বামীর জ্বলন্ত চিতায় বিধবাকে জীবন্ত অবস্থায় দগ্ধ করা নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয় পেজ নম্বর একত্রিশ এখান থেকে লিখবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ডিরোজিওর নেতৃত্বে কিছু আদর্শবাদী তরুণ হিন্দু ধর্ম সমাজের উপর সকল শ্রদ্ধা হারিয়ে পাশ্চাত্যের অন্ধ অনুকরণে মাধ্যমে দেশে এক চরমপন্থী মতাদর্শ প্রচার করতে থাকেন তারুণ্যের তেজে উদ্দীপ্ত এই আন্দোলনের ফলে হিন্দু ধর্ম সমাজের ভিত কেঁপে ওঠে এই গোষ্ঠী নব্যবঙ্গ গোষ্ঠী নামে পরিচিত এই আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে খ্যাত নেক্সট তিন নম্বর কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় উত্তর পেজ নম্বর চৌত্রিশ আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে তিনি কলকাতায় তার বন্ধু অনুগামীদের নিয়ে আত্মীয় সভা স্থাপন করেন তাহলে হবে প্রশ্ন ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি গ্রন্থের লেখককে উত্তর পেজ নম্বর চৌত্রিশ ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি এর লেখক দেবেন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন সাধারণ ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর নম্বর পঁয়ত্রিশ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে পনেরোই মে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় পেজ নম্বর সাঁত্রিশ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন নবভারতে আনন্দমঠ রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় পেজ নম্বর আটত্রিশ লিখবে উনিশ শতককে উনিশ শতককে নবজাগরণের শতক বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন এই উত্তরটা এই বইটা থেকে দেখাবো কলকাতা বিশ্ববিদ্যালয় নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজে আছে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় পেজ নম্বর কুড়ি গ্রাম বার্তা প্রকাশিকা এই পত্রিকা নেক্সট পেজে চলে যাব লালন ফকিরের গান এই পত্রিকাতেই প্রথম উত্থাপিত হয় তাহলে এটা হবে উত্তর গ্রাম বার্তা প্রকাশিকা অ্যান্সার লিখবে গ্রাম বার্তা প্রকাশিকা তো আজকে এই পর্যন্তই পর্যন্ত নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট ফার্টের প্রয়োজন হলেও কমেন্টে জানাবে